আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সল্লি ওয়া আলা আলী মুহাম্মাদ আজকের দিনে সৈয়দা তাইয়েবা তাহিরা উম্মে আবিহা হজরতে ফাতেমা তাজাহর সালামুল্লাহি আলাইহা এবং মাওলা আলী রদ্দাল্লাহ আলাইহিস সালামের সাদী মোবারক হয়েছিল এই দুইজন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে অত্যন্ত যাদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম এই দুইজন ব্যক্তি সৈয়দা ফাতিমার রদ্দি আল্লাহ এবং মৌলা আলী রদি আল্লাহ তালহু দুজনেই সাহাবি রসুল এবং আহলে বৈদ দুটোই একসঙ্গে তো দুই দিককার ফজিলত অর্থাৎ সাহাবি হওয়ার ফজিলত এবং আহলে বৈত হওয়ার ফজিলত পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত হওয়ার ফজিলত এ তাম ফজিলত ওনাদের অর্জিত আছে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম হজরত আলী রাহুর জন্য বলেন মন কুন্তু মৌলা ফাহাজা আলীউন মৌলা আমিজার মৌলা আলী তার মৌলা অপর জায়গায় আল্লাহ নবী বলেন যে আনা মদিনাতুল ইম বাবহা মন আরা ইলম ফালিয়াতিল বাব আমি জ্ঞানের মহানগরী আলী তার দরজা যে কেউ আমার জ্ঞান অর্জন করতে চাই তাকে আলীর দরজা দিয়ে আসতে হবে অন্য জায়গায় আল্লাহ নবী বলেন আনা দারুল হেকমা ওয়ালি ইউন বাবহা আমি হেকমতের ঘর আলী তার দরজা আল্লাহর নবী সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম অন্য স্থানে বলেন এ আলী মৌল আলীকে সম্বোধন করে লাইও হিব্বু কাইল্লা মিনুন ওয়ালাইব রেজু কাইল্লা মুনাফিক এ আলী ছাড়া তোমাকে কেউ মোহাব্বত করবে না এবং মুনাফিক ছাড়া তোমার সঙ্গে কেউ দুসমানি রাখবে না হজরত আলী রদ্দুল্লাহ তিনি আমিরুল মিনীন তিনি খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত এবং মুসলিম বিশ্বের তিনি হচ্ছেন তৃতীয়তম খলিফা حضرت مولا علی رضی اللہ تعالیٰ عنہر جنوٹ بولتے چاہیے نسبت ملی محمد علی کا صدقہ علی کا ہے ہم قادری بھی چیستی بھی سیدہ علی کا ہے کوئی ہے سلطان ہند کوئی شہن شاہ بغداد ہے راہ دنیا ایسا غرانہ علی کا ہے خیبر کا کانپ جانا عجب بات ہے مگر عرص کو ہلا دے جو وہ نارا علی کا ہے شیر کیوں نہ بنے بھلا غلام علی شیر کیوں نہ بنے بھلا محتسام علی شیر کیوں نہ بنے معین الحق قادری سیر کیوں نہ بنے بھلا محمد علی سیر خدا ہے وہ بھی جو بچہ علی کا ہے خیر الجو جی چاہے مانگ لے دربار علی سے شہر ہے مصطفیٰ تو دروازہ علی ہے حضرت سیدہ اے کائنات سلام اللہ علیہ پڑے حدیث پاکر مدھرے چھے اللہ نبی بولین فاطمہ بدعت منی من اگزبہ اگزبانی فاطمہ آمد ٹکڑا যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল অপর জায়গায় রয়েছে হাদিসে পাকের মধ্যে যে ফাতিমা সালামুল্লাহ আলিহা হচ্ছেন জান্নাতের সর্দারিনী ফাতিমা সৈয়দা সাবাবি আহলিল জান্না তার সন্তানদের জন্য বলা হয় এবং তার জন্য বলা হয় যে তিনি জান্নাতের সর্দারিনী অপর একটা জায়গায় রয়েছে হজরত আবদুল্লাহ ইবনি উমর রদালন থেকে বর্ণিত জাল্লাহ নবী সাল্লা আলহি আলি ফাতিমা ফামা তুজাহার সালামুল্লাহি আলিহাকে এভাবে সম্বোধন করতেন ফিদাকে ওয়া উম্মি ইয়া ফাতিমা অর্থাৎ অন্যান্য লোকরা আকাল্লামকে বলতো হে নবী আপনার উপর আপনার পায়ের তলে আপনার উপরে আমাদের মা বাপ কুরবান উৎসর্গিত হোক আল্লাহ নবী সৈয়দা ফাতিমার জন্য বলতেন এ ফাতিমা ফাতিমা ফিদা কে আবি ও এ ফাতেমা তোমার উপর আমার মা বাপ কুরবান হোক সৈয়দা এ কায়নাত ফাতিমা রে আল্লাহ আনহা ওই ব্যক্তিত্বা যার জন্য বড় বড় স্কলাররা বলেছেন সৈয়দা তৈয়বা তহিরা জাহিদা এ জন্নত পেলা হোসালাম جن بڑ بڑکلا بولے تو جائے ہوک الحمد للہ آج کے شادی مبارک ہوئے چھلو چل تمام عالم اسلام کے تمام عاشقان اہل کے مبارک جنائے اللہ پاک سیدہ کائنات سلام اللہ علیحر صدقائے مولا علی رد اللہ تعالیٰ صدقائے روپر رحم کرن جدو سمبو ہے انداز نامے ایسال سواب کرن ওনাদের রুহ মুবারকে কিছু হাদিয়া গিফট পাঠান কোরআন মজিদ পড়ে দরুদ পড়ে তসবিজিক্র রোজগার করে এবং ওনাদের ওসিলা দিয়ে আল্লাহজাল আলাদ দরবারে দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত